ধীরে দ্বিতীয় সেশনকে সম্মানীয় ডক্টর সুভাষ চন্দ্র দাস মহোদয়, আপনার জাঁথিলে এই প্রোগ্রাম চালছে স্যার বোধে আট মাস হল অক্লান্ত পরিশ্রম করছেন প্রোগ্রামটি সকসেসফুল করাইলে, বহু ঘাত প্রতিঘাত সহকি প্রোগ্রাম করছেন এবং শেষ পর্যায়ে আমি পৌঁছে বোধহয় আপনার মানে এইটু ট্রেনিং নিয়ে যাই সারা পরে প্রতি জেলার বোধহয় ট্রেনিং দেবে, আপনার মাস্টার ট্রেনার হওয়া পরে বর্তমান জিওমেট্রি দেখবে গোটে ড্রাস্টিক চেঞ্জ আসছে, যেতবে সেট করে ইন্ট্রোডিউস হল সেতবে জ্যামিতিতে গোটে ধাড়ি লেখিলা বেড়ে মধ্যে গোটে ভুল বাড়ি সম্ভাবনা আছে, গোটে জিনিস হলে নিরঞ্জন পচারে সেমি অনেক জিনিস অনেক আলোচনা কলে বহু জিনিস জাঁয়া আমার ম্যাথমেটিসিয়ান মানে অনুভব কলে যে অন্য দেশ তুলনায় আমার পিলা মানে পছরে পড়ে আসুন, কারণ ইংল্যান্ড 1970 মশায় সেট থেকে ইন্ট্রোডিউস হয়েছে সিলাবস চেঞ্জ হয়েছে, বর্তমান রসেল সকাশে বিন্দু এক সংজ্ঞা বিহীন পদ পুরো বিন্দু ভিডিও অছি আপনার দেখিপারে ইউট্যুবরে তাপরে বহু কিছু কলেকশন করছি দেখবে বিন্দু জিরো পাই অ্যাপে 25-30 মিনিট অধঘণ্টার গোটে গোটে ভিডিও করছি, গোটে ট্রেনিং প্রোগ্রামে 2007 মশায় হোলা তার উদ্দেশ্য লা ফোকস প্রোগ্রাম করলে যে যেতে পিলে 90% আগ পুরীর তিনটা জায়গায় গোটে ট্রেনিং দিয়ে পিলা উদ্দেশ্য লা কোণ না সেত বেস্ট স্ট্রেন্থ লা সে পিলা মধ্যে বেস্ট ইনস্ট্রুমেন্ট বাহার করা, বহু বড় বড় স্কুল পুরীর জেলা স্কুল বিশ্বম্বর এইসব পিলা আসছে, মুখে প্রথম এটা দেখাই দিয়ে আসলে কোটা দ্রুত সবু পিলা এইটা কে দ্রুত মডেল বলে বর্তমানে দ্রুত কে কোটা বুঝিয়া সেট ফিরে আসলা পরে দ্রুত কেমন ডিফাইন কলে সমতল অবস্থিত নির্দিষ্ট দূরদার বিন্দু মান সেট কু দেখুন কেতে চেঞ্জ আসলা সেমতি দেখবে আমি পড়িলা বেড়ে ত্রিভুজর বিশ এ বিশ ত্রিভুজর বিশ ভাগ ডি পর্যন্ত বর্ধিত করা যাও সেভাবে সেট্র সেভাবে আছে কি বর্তমান দেখিবে বহিরে অসুবিধা কোন আমার চাকরি সময় পরে মানে কি টিউশন করিয়া অনেক কিছু বিজনেস করিয়া তার উদ্দেশ্য হচ্ছে কি ভালো বেশি রোজগার করিয়া পিলা মানুষ সুখ রাখিয়া ঘরদার করিয়া কিন্তু যেতে বিদায় নেউছে আমার সাথে কে যে স্লিপর খন্ড মধ্যে নেই যাইপারি ঠিক সেমতি যে বিন্দু কে নেই বৃত্ত অঙ্কন সে বিন্দু আমাদের যা নিজের নুহে এক সমাধি খন্ড কলানি কি লম্ব হলে তা যদি ব্যাস বেড়ে নাই তো জিয়া করিবা দেখুন গোটে গোটে শব্দের কত অসুবিধা আছে আপনার ক্লাস 9 রে সন্নিহিত কোণ ডিফাইন করা হয়েছে টিকি মনে পকি পারি কোণ আছে ক্লাস 8 রে আছে ক্লাস 9 রে আছে 8 রে আছে 9 রে আছে তা সে তো বহুত স্মৃতি মোর আছে বলে কইছি আরম্ভ করি সেটা অষ্টমনা মনে পকি পারি আমি এটা কো হাফ প্লেন এইচ 1 নিয়ে মানে হাফ প্লেন দেখাইবে নিয়েছি আমি যদি এইচ 1 সেটর গোটে পয়েন্ট এ নেবা এবং এইচ 2 সেটর গোটে পয়েন্ট বি নেবা তাকে জোড়িবা সে রেখাখণ্ডটা নিশ্চিত ভাবে সরলরেখা ছেদ করবে এত জিনিস এটি আমি কহবা যে এইচ 1 কু এল সরলরেখার এইচ এ পার্শ্ব এইচ 2 কু কহবা এল সরলরেখার বি পার্শ্ব লক্ষ্য করুন পার্শ্ব হবেন তিনটা ডিসজয়েন্ট হওয়া দরকার কোন কমন পয়েন্ট নথিব যেহেতু নবম সেটা লেখা হয়েছে যে দুইটা রশ্মি সাধারণ বাহুর বিপরীত পার্শ্ব রহবে যেহেতু গোটে পয়েন্ট কমন নু সেটা ভুল জিনিসটা তাকে এটা করেকশন করবে আপরে এবং স্যার সেটা নোট করে নিয়েছেন তেমন আমি অষ্টম ডেফিনেশন টি দেবা পিলা মানে আমি এক্স বি এক ক্ষুদ্রচাপ কইবা যদি জিয়ার যদি চাপর এক অন্তস্থ বিন্দু এবং বৃত্তর কেন্দ্র সম্পৃক্ত জিয়ার বিপরীত পার্শ্বরে রয়ে তাহলে চাপটি কইবা ক্ষুদ্রচাপ আউ থরে চাপর এক অন্তস্থ বিন্দু এবং বৃত্তর কেন্দ্র যদি সম্পৃক্ত জিয়ার বিপরীত পার্শ্বরে রহিলা চাপটি কইবা ক্ষুদ্রচাপ যদি এক পার্শ্ব রহিলা এটা কমন মিস্টেক
ସମସ୍ତେ ଅର୍ଦ୍ଧବୃତ ମାନେ ଏଇଟା ନେଇଯାନ୍ତୁ ଡେଫିନେସନ୍ ସବୁ ସ୍କିପ୍ କରିବା ବ୍ୟାସ ଦ୍ୱାରା ଛେଦିତ ଚାପଟା ହେଉଛି ଅର୍ଦ୍ଧବୃତ ଆମେ ପୁରା ଧନୁ ଭଳିଆ ତା ତଳେ ଦଉଡ଼ିଟାକୁ ମିଶେଇ କରୁଛୁ ସେଇଟା ନୁହଁ ଯଦି ଏକ ସମତଳରେ ଗୋଟେ ସରଳରେଖା ଏବଂ ଗୋଟେ ବୃତ୍ତ ଗୋଟିଏ ମାତ୍ର ସାଧାରଣ ବିନ୍ଦୁ ରହିଲା ତାହେଲେ ସରଳରେଖା ଟିକେ କହିବା ବୃତ୍ତର ଛେଦ ସଦର ଆଣିବାନି ହେଲେ ଯଦି ଦିଟା ସାଧାରଣ ବିନ୍ଦୁ ରହିଲା ଛେଦକ ଯଦି ଗୋଟେ ସାଧାରଣ ବିନ୍ଦୁ ନ ରହିଲା ବହିଷ୍ଠ ସରଳରେଖାଟା ବୃତ୍ତର କ୍ଲିଅର ହେଲା ପରା ତାପରେ କମନ ପଏଣ୍ଟ ଆସିବ ନା ସେଟା ଛେଦ ଏଇଟା ଗୋଟେ ସ୍ପେଶାଲ ଟାଇପ୍ ଅଫ୍ ଛେଦକ ଯୋଉଟା ଗୋଟେ ପଏଣ୍ଟରେ ଛେଦ କରୁଛି ଧନ୍ୟବାଦ ଦେବି ସାର୍ ଏହି କାର୍ଯ୍ୟକ୍ରମ ଆଗରୁ ବହୁତ ଚାଲୁଥିଲା ସାର୍ ଯୋଉଥିପାଇଁ ଆମେ ବହୁତ ଡିପ୍ରେସ୍ ହେଉଥିଲୁ ଯାଇକି ଆମେ ବର୍ଷ ପାଇବା ପାଇଁ ବର୍ଷ ସାରା ପାଉଥିଲୁ ଏବେ କିଛି ବର୍ଷ ହେଲା ବନ୍ଦ ହେଇଯାଇଛି ସାର୍ ଦେଇଥିଲା ଆମର